আবাসিক হোটেল ব্যবসার আড়ালে চাকরি প্রার্থী অসহায় নারীদের জোর করে আটকে রেখে দেহ ব্যবসা করতে বাধ্য করছে মানব পাচারকারী সিন্ডিকেট। শুধু তাই নয়, চাকরির প্রলোভন দেখিয়ে অসহায় নারীদের পার্শ্ববর্তী দেশ ভারতেও পাচার করছে এই চক্র। এসব ঘটনায় সংশ্লিষ্টতায় আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান ও মামলা হলেও আইনকে যেন তোয়াক্কাই করে না প্রভাবশালী সিন্ডিকেট। নিউজ 24 এর বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে এমনই এক ভয়ঙ্কর অপরাধের চিত্র। লোকমান বাবুর ক্যামেরায় প্রতিবেদন করেছেন তাইমুর হাসান শুভ। অভাবের তাড়নায় কাজ খুঁজতে যাত্রাবাড়ি এসেছিলেন স্বামী পরিত্যক্তা শিউলি। সেখানে পরিচয় হয় পাচারকারী চক্রের এক সদস্যের সঙ্গে। চাকরির প্রলোভন দেখিয়ে চক্রের সদস্য শিউলিকে বিক্রি করে দেন হোটেল প্রভাতিতে। জোর করে আটকে রেখে কিছুদিন পর সুযোগ বুঝে শিউলিকে পাচার করে দেয়া হয় ভারতে। সাজ্জাদ বলছে, পাপন বলছে, যে মিরাজ বলছে, যে আমাদের শিপন বলছে, যে আমাদের ইন্ডিয়াতে চাকরি দিয়ে দেবো, টাকা পয়সা লাগবো না। পরে আমাদের সাতক্ষীরা নিয়ে গেছে, আমরা 8টা নিয়ে গেছি, পাগল বেশে দৌড়া হয়ে পর বর্ডার পার হয়েছে, হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, তারপর বাগানবাড়ি, এসব জায়গা আমাদের খারাপ কাজ করে দিই। যাত্রাবাড়ির সামিউল্লাহ প্লাজার চারতলায় অবস্থিত প্রভাতি আবাসিক হোটেল। বাইরে থেকে খুব সাধারণ মানের আবাসিক হোটেল মনে হলেও এই হোটেলকে ঘিরে মানব পাচারকারীরা তৈরি করেছেন ভয়ঙ্কর এক ফাঁদ। শুধু ভুক্তভোগীর অভিযোগই নয়, বিষয়টি সত্যতা যাচাই করতে অনুসন্ধানে মাঠে নামে নিউজ 24। ছদ্মবেশী পরিচয়ে দালালের সঙ্গে সখ্যতা গড়ে তোলে নিউজ 24 এর অনুসন্ধানী দল। হোটেলে প্রবেশ করতেই গোপন ক্যামেরার চোখে ধরা পড়ে অপেক্ষমান বহু খদ্দের ও নারীদের আনাগোনা। খদ্দের বেশে এক নারীকে নিয়ে একটি রুমে প্রবেশ করে প্রতিবেদক। কিছুটা সখ্যতা জমাতেই বেরিয়ে আসে পাচারকারী সিন্ডিকেটের ভয়ঙ্কর ফাঁদের গল্প। নিউজ 24 এর অনুসন্ধান বলছে যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়কে অবস্থিত প্রভাতি ও পপুলার নামের দুইটি হোটেলের মালিক শিশির চৌধুরী মূলত মানব পাচারকারী চক্রের প্রধান হোতা। চলতি বছরের মে ও জুন মাসেই মানব পাচার দমন আইনে পাচারকারী সিন্ডিকেটের 6 জনের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মোট 5টি মামলা দায়ের করে র্যাব। মামলায় যুবতীদের জোরপূর্বক আটকে রেখে যৌনবৃত্তির কাজে নিয়োজিত করার অভিযোগ আনা হয়। পাচারের শিকার যারা হচ্ছে, বিশেষত ইন্ডিয়ায় যাদের সংসারে অভাব, তাদেরকেই টার্গেট করে। আমরা অনেক চক্রকে গ্রেফতার করেছি, 400-500 ব্যক্তি বিভিন্নভাবে এই চক্রের সাথে কাজ করছে। তবে এসব ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগ, এত এত অভিযান কিংবা মামলার পরেও আইনের ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে মানব পাচারকারীরা। তাইমুর হাসান শুভ, নিউজ 24।